हेलो व्यूअर्स, टेक्निक इजी एडुकेशनर पक्ष के अष्टम श्रेणी हिंदू धर्म शिक्षा क्लासे तुम्हारे सबा के जाना स्वागतम। आशा करछि जे जेखान थेके भिडियोटी देखछो सबाई खूब भालो आछो। आजकेर पर्वे आमरा आलोचना करब आमादेर तृतीय अध्यायेर द्वितीय परिच्छेद आदर्श जीवन चरित एबं धर्मीय सेवामूलक प्रतिष्ठान। ए अध्यायटी थेके शारदा देवीर जीवन चरित अर्थात शारदा देवीर जीवनी एबं आमादेर अन्यतम एकटी धर्मीय सेवामूलक प्रतिष्ठान रामकृष्ण मठ एबं रामकृष्ण मिशन सम्पर्के थाकछे आजकेर आलोचना। ताहले बंधुरा चलो देरी ना करे शुरू करा जाक आजकेर पर्वटी। आजकेर पर्वे आमरा प्रथमे जे बिषयटी निये आलोचना करब सेटी होच्छे शारदा देवीर जीवनी। शारदा देवी 19 শতকের সাধিকা। এই শারদা দেবীর মধ্যে ভক্তরা করুণা, বিশুদ্ধতা ও প্রজ্ঞার মূর্ত রূপ দেখেছিলেন। তারা শারদা দেবীর মাতৃসুলভ গুণটি অনুভব করতে পারতেন। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়রাম বাটি গ্রামের দম্পতি রামচন্দ্র মুখোপাধ্যায় এবং শ্যামা সুন্দরী দেবী 1853 সালের 22 ডিসেম্বর তাদের এক কন্যা সন্তানের জন্ম হয়। বাবা কন্যাটির নাম রাখেন ঠাকুরমণি দেবী আর মা রাখেন ক্ষেমাঙ্করী। পরে শিশুটির নাম হয় শারদামণি। এই শারদামণি কালক্রমে শারদা দেবী ও শ্রীমা হিসেবে সকলের কাছে পরিচিতি লাভ করে। কথিত আছে শারদা দেবীর জন্মের পূর্বে রামচন্দ্র এবং শ্যামা সুন্দরী দিব্য দর্শনে মহাশক্তিকে তাদের কন্যা রূপে জন্ম নিতে দেখেছিলেন। শারদা দেবীর শৈশব বেশ অনটনে কেটেছে। পিতা রামচন্দ্রের সামান্য জমির ফসল আর পৌরোহিত্যের আয় দিয়ে কোনো রকমের সংসার চলত। ছোট্ট শারদামণি ঘরের কাজকর্ম করতেন, ছোট ভাইদের দেখাশোনা করতেন, গবাদি পশুর যত্ন নেওয়া থেকে শুরু করে ক্ষেতের ধান কুড়ানোর কাজও তাকে করতে হতো। সেকালে সাধারণ ঘরের মেয়েদের মতো শারদা দেবীও লেখাপড়ার সুযোগ পাননি। তবে তিনি নিজের উৎসাহে ভাইদের সঙ্গে কিছুদিন গ্রামের পাঠশালায় পড়াশোনা করেছেন। এভাবে কিছুটা পড়তে শেখা হলেও লেখা শেখা হয়নি। তবে কথক ঠাকুরদের কথা, যাত্রাপালা, কীর্তন শুনে শুনে তিনি নানা বিষয়ে অনেক কিছু জেনেছিলেন। বেশ কিছু পৌরাণিক আখ্যান ও শ্লোক আয়ত্ত করেছিলেন। পরবর্তী জীবনে শারদা দেবী স্বামী শ্রী রামকৃষ্ণের ভাইয়ের মেয়ে লক্ষ্মী দেবীর কাছে কিছু পড়ালেখা শিখেছিলেন। শৈশবে লক্ষ্মী ও কালীর মূর্তি গড়ে খেলার ছলে পূজা করতেন শারদা দেবী। ছোটবেলা থেকে মহামায়ার ধ্যান করতেন। সেই সময়ে তার বিবিধ দিব্য দর্শন ও অভিজ্ঞতার কথা শোনা যায়। সেকালের রীতি অনুযায়ী শৈশবেই শারদা দেবীর বিয়ে হয় গদাধরের সঙ্গে। গদাধরের বাড়ি ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুর গ্রামে। এই গদাধরই পরে সাধক শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে খ্যাত হন। বিয়ের বছর দেড়েক পরে শ্রীরামকৃষ্ণ চলে আসেন কলকাতার দক্ষিণেশ্বরে। শারদা দেবী চলে যান নিজের বাবার বাড়িতে। প্রায় 2 বছর পর জয়রাম বাটিতে তাদের আবার দেখা হয়। সেখানে কিছুদিন থেকে শ্রীরামকৃষ্ণ আবার দক্ষিণেশ্বরে চলে আসেন। এরপর দীর্ঘ 7 বছর পর শ্রীরামকৃষ্ণ জন্মভূমি কামার পুকুরে যান, শারদা দেবীও সেখানে আসেন। এ সময়ে শ্রীরামকৃষ্ণ শারদা দেবীকে জীবনের কর্তব্য এবং ঈশ্বর সম্পর্কে অনেক উপদেশ দেন। তিনি বলেন, ঈশ্বর সকলেরই অতি আপনার, যে তাকে মনে প্রাণে ভালোবাসে ডাকে সেই তার দেখা পায়। অর্থাৎ ঈশ্বর কিন্তু আমাদের সকলের এবং সকলের জন্যই তিনি সর্বদা আমাদের পাশেই থাকেন। আমরা যারা তাকে ভালোবেসে মনে প্রাণে ডাকতে পারি তিনি কিন্তু তার সঙ্গে সর্বদা থাকেন। তুমি যদি ডাকো তুমিও দেখা পাবে, তার দেখা পাওয়াই জীবনের উদ্দেশ্য। তখন থেকেই শারদা দেবী শ্রীরামকৃষ্ণের কাছ থেকে ধ্যান এবং আধ্যাত্মিক জীবনের উপদেশ পান। অর্থাৎ স্বামী
স্বামীর কাছ থেকে তিনি এই যে আধ্যাত্মিক জীবনে উপবেষ্টিত করার যে তুলনা বা সেটা পেয়ে থাকেন। স্বামীর এই উপদেশ সারদা দেবীর হৃদয়কে স্পর্শ করে, তিনি একে মন্ত্র হিসেবে গ্রহণ করে সাধনার পথে যাত্রা শুরু করেন। অর্থাৎ স্বামীর উপদেশকে মান্য করেই তিনি তার সাধনা শুরু করে দেন। 7 মাস কামার পুকুরে কাটিয়ে শ্রীরামকৃষ্ণ আবার দক্ষিণেশ্বরে চলে আসেন আর সারদা দেবী বাবার বাড়িতে চলে যান। তারপর দীর্ঘদিন কেটে যায়। এক সময়ে সারদা দেবী শুনলেন যে তার স্বামী পাগল হয়ে গেছেন, আবার শুনলেন তিনি বিরাট সাধক হয়ে উঠেছেন। স্বামীর জন্য সারদা দেবীর উদ্বেগ বাড়তে থাকে। তিনি বাবার সঙ্গে 1872 সালে দক্ষিণেশ্বরে রওনা হন। ফাল্গুনী পূর্ণিমায় কলকাতায় গঙ্গা স্নান উৎসব হবে, এই উৎসবকে সামনে রেখে তারা যাত্রা শুরু করেন। অনেক কষ্ট করে পায়ে হেঁটে তারা দক্ষিণেশ্বরে পৌঁছান। পথে সারদা দেবী খুব অসুস্থ হয়ে পড়েন। লোকশ্রুতি আছে যে সে সময়ে ঘোর কৃষ্ণবর্ণা এক নারীর রূপে মা কালী দিব্য দর্শন দিয়ে তাকে সুস্থ করে তোলার আশ্বাস দেন। দক্ষিণেশ্বরে আসার পর সারদা দেবী সকল সন্দেহের অবসান ঘটে। তিনি উপলব্ধি করতে পারেন শ্রীরামকৃষ্ণ প্রকৃতই এক মহান আধ্যাত্মিক গুরু। সারদা দেবী শ্রীরামকৃষ্ণের সেবায় মন প্রাণ ঢেলে দেন। তিনি চেষ্টা করতেন যাতে স্বামীর সাধনায় কোনো ব্যাঘাত না ঘটে। তিনি নিজেও শ্রীরামকৃষ্ণের উপদেশ মতো কঠোর সাধনা শুরু করেন। ভক্তিতে বিশ্বাসে সাধন ভজনে শ্রীরামকৃষ্ণের যোগ্য সহধর্মিনী হয়ে ওঠেন। সারদা দেবীকে সকলে খুব শ্রদ্ধা করত। এক সময়ে সকলের কাছে তার নতুন পরিচয় হয় শ্রী মা বলে। শ্রীরামকৃষ্ণ স্ত্রীকে অত্যন্ত সম্মান করতেন। মনে করা হয় সারদা দেবী শ্রীরামকৃষ্ণের প্রথম শিষ্য। তিনি সারদা দেবীকে মন্ত্র শিক্ষা দেন, মানুষকে দীক্ষিত করে আধ্যাত্মিক পথে পরিচালিত করার শিক্ষাও প্রদান করেন। 1886 সালের 15ই আগস্ট শ্রীরামকৃষ্ণ পরলোক গমন করেন। শ্রীমা তখন একেবারে একা হয়ে যান, যদিও ভক্তরা সবসময় তাকে ঘিরে রাখত। শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের 2 সপ্তাহ পর শিষ্যদের নিয়ে সারদা দেবী উত্তর ভারতে তীর্থ ভ্রমণে যান। অযোধ্যা, কাশীর বিশ্বনাথ মন্দির ও কৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন দর্শন করেন। এই বৃন্দাবনেই সারদা দেবী নির্বিকল্প সমাধি লাভ করেন। এখান থেকে গুরুমাতা হিসেবে তার আধ্যাত্মিক জীবন শুরু হয়। সেই সময়ে শ্রীরামকৃষ্ণের শিষ্যদের তিনি মন্ত্র দীক্ষা দেন। কথিত আছে শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর সারদা দেবী দিব্য দর্শন লাভ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন যে তিনি মারা যাননি, কেবল এক ঘর থেকে অন্য ঘরে স্থানান্তরিত হয়েছেন। তীর্থযাত্রা শেষে সারদা দেবী কিছুদিন কামার পুকুরে একাকী অনেক দুঃখ কষ্টে কাটান। 1888 সালে শিষ্যরা মা সারদাকে কলকাতায় নিয়ে আসেন। পরবর্তী সময়ে কলকাতার বাগবাজারে তার জন্য স্থায়ী বাসভবনও তৈরি করা হয়। এটি মায়ের বাটি নামে পরিচিত হয়েছিল। প্রতিদিন অগণিত ভক্ত মায়ের দর্শন, উপদেশ ও দীক্ষা লাভের উদ্দেশ্যে সেখানে আসতেন। শ্রীরামকৃষ্ণের নির্দেশ অনুসারে মা সারদা রামকৃষ্ণ আন্দোলন চালিয়ে নিয়ে যান। কথিত আছে কয়েকজন শিষ্য মায়ের দর্শন লাভের পর আধ্যাত্মিক অনুভূতি অনুভব করেছিলেন। কেউ কেউ তার সাক্ষাৎ লাভের পূর্বেই দেবী রূপে তার দর্শন পেয়েছিলেন, আবার কেউ কেউ স্বপ্নেও তার কাছ থেকে দীক্ষা নিয়েছিল। এদের মধ্যে অন্যতম নাট্য ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ। সারদা দেবীর জীবন নিঃস্বার্থ সেবা, ত্যাগ এবং সম্প্রীতির বড় উদাহরণ। তিনি সমস্ত ধর্ম এবং সংস্কৃতিকে সম্মান করতেন, সকলের সঙ্গে মায়ের মতো আচরণ করতেন। তিনি ছিলেন উদার মনা, তার মধ্যে কোনো ধরনের কুসংস্কার বৈষম্যের বোধ ছিল না, জাত পাতেরও কোনো ভেদাভেদ ছিল না। একদিন বিবেকানন্দ নিবেদিতাকে পাঠিয়েছিলেন সারদা দেবীর সঙ্গে সাক্ষাৎ করতে। একজন শিষ্য সারদা দেবীর কাছে জানতে চাইলেন তিনি এই মেম সাহেবার সঙ্গে দেখা করবেন কিনা। উত্তরে সারদা দেবী বললেন, নরেন একটি শ্বেত পদ্ম পাঠিয়েছে, তা কি আমি না নিয়ে পারি? স্বামী বিবেকানন্দ সারদা দেবীকে জীবন্ত দুর্গা বলে
অভিহিত করেছিলেন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা তাকে সঙ্ঘ জননী বলে জানতেন। কুসংস্কার এবং শিক্ষার অভাবে বিভ্রান্ত ভারতের সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস এবং চেতনা ফিরিয়ে আনার জন্য স্বামী বিবেকানন্দ পুরো ভারতবর্ষ পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলেন। তখন সারদা দেবী ছিলেন তার একমাত্র প্রেরণা। যেভাবে ভক্তরা তাকে মাতৃজ্ঞানে পূজা করতেন, ঠিক তেমনিভাবে সারদা দেবীও মমতাময়ী মায়ের মতো সকলের দেখাশোনা করতেন, সকলের মঙ্গল কামনা করতেন। ১৯১৯ সালের শুরুতে মা সারদা জয়রাম বাটিতে থাকতে শুরু করেন। মাস কয়েক কাটানোর পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়। এরপরও বেশ কয়েক মাস অসহনীয় রোগ যন্ত্রণা ভোগ করার পর ১৯২০ সালের ২১ জুলাই কলকাতার উদ্বোধন ভবনে তার মহাপ্রয়াণ ঘটে। ভেলুরের রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনে গঙ্গার তীরে তার শেষকৃত্য হয়। এখানে গড়ে উঠেছে সারদা দেবীর সমাধি মন্দির। যেসব জায়গায় তিনি থাকতেন বা পরিদর্শন করেছিলেন, সেসব জায়গায় তার দেহাবশেষ ও ব্যক্তিগত জিনিসপত্র সংরক্ষিত আছে। সারদা দেবীর কথা এবং কাজ নিয়ে বিভিন্ন বই লেখা হয়েছে। তার প্রভাব ও অনুপ্রেরণা মুক্তিগামী লক্ষ লক্ষ ভক্তকে শান্তি এবং মুক্তির পথ দেখায়। মহাসমাধির আগে সারদা দেবীর শেষ কথা সম্পর্কে স্বামী গম্ভীরানন্দজী বলেন, শ্রী মায়ের দেহত্যাগের মাত্র পাঁচ দিন পূর্বে এক ভক্ত অন্নপূর্ণা মাকে দেখিতে আসিয়াছিলেন, কিন্তু ভেতরে যাইতে নিষেধ বলিয়া ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়াছিলেন। হঠাৎ পাশ ফিরিয়া মা তাহাকে দেখিয়া ইশারা করে নিকটে ডাকিলেন। তিনি কাছে গিয়া প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলেছিলেন, মা আমাদের কি হবে? করুণা বিগলিত ক্ষীণ কণ্ঠে অভয় দিয়া মা আস্তে আস্তে বলিয়াছিলেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? তবে একটি কথা বলি, যদি শান্তি চাও কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়, জগৎ তোমার। ভক্তদের প্রতি এই ছিল সারদা মায়ের শেষ বাণী। অর্থাৎ এখানে আমরা শেষ বাণী হিসেবে দেখতে পাচ্ছি যে তিনি নিজের দোষকে সবসময় বড় করে দেখতে শিখিয়েছেন। অর্থাৎ অন্যের দোষ থেকে আমরা নিজেকে বিরত রাখবো, অন্যে দোষ করছে এরকম মনোভাব না নিয়ে নিজে কি কি দোষ করছি এরকম মনোভাব আমাদের মধ্যে রাখতে হবে, এবং আমরা কাউকে পর নয়, এই জগৎকে আমাদের নিজের করে নিতে হবে। এই ছিল মায়ের শেষ বাণী। এরপরে আমরা মায়ের আরও কিছু উপদেশ বা বাণী সম্পর্কে জেনে নিব। প্রথমে বলা হচ্ছে, পৃথিবীর মতো সহ্য গুণ চাই। পৃথিবীর ওপর কত রকমের অত্যাচার হচ্ছে, পৃথিবী অবাধে সব সয়েছে, মানুষেরও সেই রকম চাই। অর্থাৎ আমাদের মধ্যে সব কিছু সহ্য করে নেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা তৈরি করতে হবে। দ্বিতীয়ত, কত সৌভাগ্য এই জন্ম, খুব করে ভগবানকে ডেকে যাও, খাটতে হয়, না খাটলে কি কিছু হয়। সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। অর্থাৎ আমাদের সংসারে অনেক ধরনের কাজ আছে এবং এই কাজের মধ্যেও আমাদের প্রার্থনা করে যেতে হবে ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্য। এবং সৌভাগ্য তা এমনি এমনি আসে না, ভগবানকে ডাকার মাধ্যমে, ঈশ্বরের প্রার্থনা করার মাধ্যমেই আমরা সেই সৌভাগ্যটা অর্জন করতে পারি। তিন রঙে বলা হচ্ছে, ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে। নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে। অর্থাৎ আমরা সকলেই কোনো কিছু খুব সহজে ভেঙে ফেলতে পারি, কিন্তু গড়তে দেখা যায় যে সেটি অনেক অনেক সময় লাগে এবং অনেক প্রচেষ্টার দরকার পড়ে। চতুর্থ বাণীতে বলা হচ্ছে, কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। অর্থাৎ সব সময়ই আমাদেরকে কাজের মধ্যে থাকতে হবে, বিভিন্ন ধরনের কাজ, যে কাজটা আমাদের জন্য ভালো এরকম কাজে আমাদের সব সময় নিজেকে নিবিষ্ট রাখতে হবে। পাঁচ নং এ বলা হচ্ছে, মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে,
কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই, শেষে ঐরূপ স্বভাব হয়ে যায়। মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না, অর্থাৎ আমাদের কথা, আমরা যে ভঙ্গিতে কথা বলি সেই ভঙ্গিতে কথা বলাটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি কোনো খারাপ একটি কথা বা নেগেটিভ কোনো কথা পজিটিভভাবে বলতে পারি, সেটাই কিন্তু আমাদের জন্য ইফেক্টফুল হতে পারে। এরপর আমরা দেখে নেব পরবর্তী আলোচনা। এখানে বলা হচ্ছে সারদা দেবীর উপদেশগুলো নিজের ভেতরে লালন করতে হয়, আচরণে পালন করতে হয়। পাঠ্য বইয়ের বাইরের উৎস থেকে প্রত্যেকে তার উপদেশগুলো খুঁজে বের করি, নিজের পছন্দের দুটি উপদেশ সম্পর্কে অনুসরণীয় ছকে লিখি। অর্থাৎ এখানে আমরা যে ছকটি দেখতে পাচ্ছি, এখানে আমরা সারদা দেবীর কিছু উপদেশ দেখে সেই উপদেশগুলো থেকে কোন কোন উপদেশ আমরা নিজেরা লালন করতে পারি এবং কোন কোন উপদেশ পালন করতে পারি সেগুলো এখানে লিখতে হবে। আমরা প্রথমেই লালন হিসেবে যে জিনিসটি লিখতে পারি সেটি হচ্ছে, যেমন চন্দন ঘষতে ঘষতে সুগন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। অর্থাৎ যেমন চন্দন ঘষতে ঘষতে এর মধ্য থেকে কিন্তু একটা সুগন্ধ, চন্দনের যে সুগন্ধ সেটা আমরা পেতে পারি, ঠিক তেমনি আমরা যখন ভগবত বারবার আলোচনা করতে থাকবো, বারবার এর চর্চা করতে থাকবো, তখনই কিন্তু এই ভগবতের যে তত্ত্বজ্ঞান সেটা আমরা সহজেই আয়ত্ত করতে পারবো। এই হচ্ছে লালনের একটি বিষয়, অর্থাৎ নিজেদের মধ্যে ধারণ করার একটি বাণী। এরপর আমরা পালন করতে পারি এমন একটি বাণী দেখে নিই। বলা হচ্ছে 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও। অর্থাৎ আমরা আমাদের নিজেদের সুনামের জন্য যদি 100 জনকে খাবার দিতে যাই, সেক্ষেত্রে সেটা কখনোই কাজে দিবে না। তবে আমাদের সামনে যে ব্যক্তি ক্ষুধার্ত বা যে ব্যক্তি প্রয়োজন, সেই ব্যক্তিকে যদি আমরা সেই প্রয়োজনটা মেটাতে সাহায্য করি, সেটাই আমাদের জন্য কার্যকর হবে। এরপর আমরা আলোচনা করব আমাদের রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠ সম্পর্কে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি তথ্য দেওয়া আছে। রামকৃষ্ণ, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দকে বলেন, তুই আমায় কাঁধে করে যেখানেই নিয়ে যাবি আমি সেখানেই যাব এবং থাকব। গুরুর মৃত্যুর পর স্বামীজি তার দেহাবশেষের অস্থি কলসটি গঙ্গার তীরের উপকূলে বেলুরে প্রতিষ্ঠা করেন। সে জায়গাটি এখন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের প্রধান কেন্দ্র। বেলুরের এই মঠ এবং মিশনকে সংক্ষেপে বেলুর মঠও বলা হয়। বেলুর মঠ একটি পূর্ণ তীর্থক্ষেত্র। স্বামী বিবেকানন্দ বলেন, ঠাকুরের যেমন উদার মঠ ছিল, এটি ঠিক সেইভাবে কেন্দ্রস্থল হবে। অর্থাৎ স্বামী শ্রীরামকৃষ্ণের মধ্যে যেরকম উদারতা ছিল, এই প্রতিষ্ঠানটিও ঠিক সেরকমভাবেই উদারতার একটা প্রকৃষ্ট উদাহরণ হবে। সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ তাদের জীবনের শেষ দিনগুলো এখানে কাটিয়েছেন। তারা এখানে সমাধিস্থ আছেন। এখানে আগত অতিথিদের থাকার জন্য অতিথি ভবন আছে, সেই সাথে প্রতিদিন আগত অতিথিদের জন্য প্রসাদ ভোজনেরও ব্যবস্থা রয়েছে। কেবল সনাতন ধর্মাবলম্বীদের জন্যই নয়, সারা বিশ্বের সকল মানুষের জন্যই এই বেলুর মঠের দ্বার উন্মুক্ত। অর্থাৎ শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীরাই এই প্রতিষ্ঠান থেকে সেবা পায় না, এই পৃথিবীর প্রত্যেকটি ধর্ম এবং প্রত্যেকটি ব্যক্তির জন্যই এই সেবাগুলো উন্মুক্ত। রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের কথা জানতে গেলে দুজন মহামানব এবং একজন মহীয়সী নারীর কথা আগে জেনে নিতে হবে। এখন আমরা সেই মহীয়সী ব্যক্তিদের বর্ণনা সম্পর্কে জেনে নেব। প্রথমে যে ব্যক্তি রয়েছে সে হচ্ছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুর গ্রামে 1836 সালে 18 ফেব্রুয়ারি রামকৃষ্ণ পরমহংসদেব আবির্ভূত হন। তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চন্দ্রমণি দেবী। কৈশোরের শুরুতে তিনি কলকাতায় আসেন। তিনি রানী রাসমণির দক্ষিণেশ্বরে মন্দিরে সেবায়ত হন। তার দিব্য সাধন লীলায় এই মন্দির হয়ে ওঠে মহাতীর্থ। 1886 সালে 16 আগস্ট তার দেহাবসান হয়।
তার সাধনার লক্ষ্য ছিল সর্বধর্মের সর্বমতের মিলন ও সমন্বয়, অর্থাৎ সকল ধর্মের ব্যক্তিবর্গ একত্রে যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, এই ছিল তার সকল কর্মের উদ্দেশ্য। তিনি নিজে সকল ধর্মাচরণ করে মত দিয়েছিলেন যত মত তত পথ, অর্থাৎ তিনি প্রত্যেকটি ধর্মের দর্শন এবং প্রত্যেকটি ধর্ম কিভাবে পালন করা হয় তার দর্শন নিজে উপলব্ধি করেছিলেন। তিনি ঈশ্বর জ্ঞানে জীব সেবা এবং ত্যাগের উপদেশ দেন, এর মাধ্যমে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের বীজ বপন করেন তিনি, তাই অঙ্কুরিত হয় স্বামী বিবেকানন্দের প্রয়াসে। ঠাকুর রামকৃষ্ণ এই মঠ এবং মিশনের ইষ্ট দেবতা। রামকৃষ্ণ সর্বজীবে দয়া কথাটি বলেই আবার সংশোধন করে বলেছিলেন, না, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা। অর্থাৎ আমাদের ঈশ্বর জ্ঞানে জীবের সেবা করতে হবে, কারণ জীবের মধ্যে ঈশ্বর সর্বদা বিরাজমান থাকে। স্বামী বিবেকানন্দ সেদিন প্রতিজ্ঞা করেছিলেন, যদি কোনোদিন সুযোগ পান তবে গুরুর এই নির্দেশ বাস্তবায়ন করবেন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠান মধ্য দিয়ে সেই প্রতিজ্ঞায় বাস্তব রূপ পেল। বিবেকানন্দর প্রতি তার নির্দেশ ছিল, তোর ছায়ায় যেন হাজার হাজার লোক আশ্রয় পায়। পরবর্তীতে তাই হয়েছিল। এরপর আমরা জানব সারদা দেবী সম্পর্কে। ভগবান যখন নররূপে অবতীর্ণ হন তখন তার শক্তি নারী রূপে তার সহগামিনী হন। রামচন্দ্রের সঙ্গে সীতা, শ্রীরামকৃষ্ণের সঙ্গে রাধা, শ্রী চৈতন্যের সঙ্গে বিষ্ণুপ্রিয়া, তেমনি রামকৃষ্ণের সঙ্গে সারদা দেবী। 1853 সালের 22 ডিসেম্বর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামের শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায় এবং শ্যামাসুন্দরী দেবীর কন্যারূপে শ্রী মা আবির্ভূত হন। ভাগ্যবান ভক্তরা শ্রী মায়ের মধ্যে যে যার ইষ্ট দেবী দুর্গা, কালী, লক্ষ্মী, জগদ্ধাত্রী, সীতা, রাধা, মেরির দর্শন পেতেন। শ্রীমা সারদা দেবীর রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অধিষ্ঠাত্রী। এরপর আমরা জানবো স্বামী বিবেকানন্দ সম্পর্কে। উত্তর কলকাতায় বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী দেবীর কোলে 1863 সালের 12ই জানুয়ারি জন্ম নেয় এক পুত্র সন্তান, যার নাম রাখা হয় নরেন্দ্রনাথ দত্ত। তার সুন্দর চেহারা, সঙ্গীত নৃত্য বাদ্যে পারদর্শিতা, সাহস, ঔদার্য, সত্যনিষ্ঠা শৈশব থেকেই সকলকে মুগ্ধ করেছে। রামকৃষ্ণের সান্নিধ্যে এসে তিনি সন্ন্যাস ব্রত গ্রহণ করেন, তারপর তার নাম হয় স্বামী বিবেকানন্দ। তাকে বলা হয় স্বয়ং দেবাদিদেব, মহাদেবের অবতার। তিনি গুরুদেব রামকৃষ্ণের প্রভাবে সমস্ত ভোগ সুখ ত্যাগ করে মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেন। পরিব্রাজক হয়ে পুরো ভারতবর্ষ ঘুরে ভারতের দুঃখ দুর্দশার কারণ অনুভব করেন। এরপর 1893 সালে আমেরিকার শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসভায় বক্তব্য দিয়ে উপস্থিত সকলকে অভিভূত করেন। এরপর তিনি পাশ্চাত্যে হিন্দু ধর্মের বেদান্ত বাণী এবং শ্রী ঠাকুরের আদর্শ এবং সমন্বয়ের বাণী প্রচার করেন। 1902 সালের 4 জুলাই তিনি পরলোক গমন করেন। এরপর আমরা জানবো আমাদের রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠ সম্পর্কে। 1868 সালে 27 জানুয়ারি শ্রীরামকৃষ্ণ মথুরবাবুর সঙ্গে বৈদ্যনাথ ধাম দেওঘরে উপস্থিত হলেন। সেখানকার দুর্ভিক্ষ পীড়িত মানুষের দুর্দশা দেখে মথুরবাবুকে এই মানুষগুলোকে সাহায্য করার অনুরোধ করলেন। মথুরবাবু জানালেন, এদের সাহায্য করতে গেলে তীর্থ ভ্রমণের খরচে টান পড়বে। ঠাকুর তখন বললেন, দূর, তোর কাশী আমি যাব না, আমি এদের কাছেই থাকবো, এদের কেউ নেই, এদের ছেড়ে যাব না। তখন মথুরবাবু রামকৃষ্ণের নির্দেশ অনুসারে দুর্ভিক্ষ পীড়িত মানুষদের সেবা করলেন। সেদিন অচল শিব দর্শনের চেয়ে সচল শিব শ্রী রামকৃষ্ণের কাছে বেশি গুরুত্ব পেয়েছিল।
পরবর্তীকালে রামকৃষ্ণ ভাব আন্দোলনের লক্ষ্য মানুষের সেবা হিসেবে সেদিনই নির্দিষ্ট হয়ে গিয়েছিল। 1886 সালে শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের পর গুরুর ইচ্ছা অনুসারে সন্ন্যাসী সঙ্গ গড়ে তোলার দায়িত্ব নেন স্বামী বিবেকানন্দ। 1897 সালের পহেলা মে স্বামীজির ঠাকুরের সন্ন্যাসী ও গৃহী ভক্তদের একত্রিত করে রামকৃষ্ণ মিশন নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। রামকৃষ্ণ মিশনের লক্ষ্য এবং কার্যাবলী হল, প্রথমত, সকল ধর্মকে একই সনাতন ধর্মের বিকাশ মনে করে বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্ব স্থাপন করা। 2, উন্নত চরিত্রের কর্মী তৈরি করা, যারা বিজ্ঞান এবং অন্যান্য বিষয়ে পারদর্শিতা লাভ করে জনসাধারণের জাগতিক এবং আধ্যাত্মিক উন্নতি বিধানকল্পে আত্মোৎসর্গ করবে। 3, দেশের শিল্প, সাহিত্য এবং ললিত কলার উন্নতি এবং বিস্তার সাধন করা। 4, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সর্বজনীন শিক্ষার আলোকে জনসাধারণের মধ্যে বেদান্ত এবং অন্যান্য ধর্মের প্রকৃত আদর্শ প্রচার করা। 4, জাতি ধর্ম নির্বিচারে নর নারায়ণ সেবায় আত্মনিয়োগ করা। এগুলোই হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠের কিছু উল্লেখযোগ্য লক্ষ্য এবং কার্যাবলী। অর্থাৎ এই লক্ষ্য নিয়েই তারা প্রত্যেকটি সময় অগ্রসর হচ্ছে। এরপর আমরা চলে যাব আমাদের পাঠ্য বইয়ের পরবর্তী নির্দেশনায়। এখানে বলা হচ্ছে, আমার মত ছকের বক্তব্যগুলোর সঙ্গে আমরা প্রত্যেকের সহমত কিনা জানাই এবং মতামতের ব্যাখ্যা দেই। এখানে আমাদের প্রথমে বলা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একজন সমাজ সংস্কারক এবং এর পক্ষে আমাদের মতামত চাইছে। আমরা সহমত এবং সহমত নই এর মধ্য থেকে আমাদের সিলেক্ট করতে হবে, এবং এটা অবশ্যই আমরা সহমতেই সিলেক্ট করব। কারণ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব অবশ্যই একজন সমাজ সংস্কারক ছিলেন। তিনি সমাজের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে সর্বদা চিন্তা করতেন এবং সেই সমস্যাগুলো কিভাবে নির্মূল করা যায় সেটাই ছিল তার জীবনের মূল লক্ষ্য। অর্থাৎ এখানে যদি আমরা মতামতটির ব্যাখ্যা বলতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি, সমাজের বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে তিনি সর্বদা প্রতিবাদী ছিলেন। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ছকে। এখানে বলা হচ্ছে, হিন্দু ধর্ম অনেক প্রাচীন ধর্ম, এর পক্ষে আমাদের মতামত চাইছে। এটিও কিন্তু আমরা অবশ্যই সহমতে দিতে পারি, কারণ আমরা জানি যে এই হিন্দু ধর্মই কিন্তু প্রাচীনকাল থেকে আমরা এখন যেভাবে ধর্মচর্চা করে আসছি, ঠিক সেভাবে প্রাচীনকাল থেকেই মানুষেরা এই হিন্দু ধর্মের চর্চা এবং হিন্দু ধর্ম পালন করে আসছে। অর্থাৎ এর ব্যাখ্যা হিসেবে আমরা লিখতে পারি, প্রাচীনকাল থেকে মানুষের মধ্যে হিন্দু ধর্ম ও এর আচার অনুষ্ঠান পালন করতে দেখা যায়। পরবর্তীতে বলা হচ্ছে, রামকৃষ্ণ মিশন হিন্দু ধর্মাবলম্বী মানুষের জন্য কাজ করে। এটার পক্ষে আমরা অবশ্যই সহমত নই, কারণ আমরা জানি যে আমাদের রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠ সর্বদাই এই বিশ্বের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ধর্মের মানুষের জন্য সর্বদাই কাজ করে থাকছে। তাহলে আমরা এই মতামতটির ব্যাখ্যা হিসেবে বলতে পারি, এই প্রতিষ্ঠান কোনো জাতিভেদ মানে না, সর্বদাই সকল ধর্মের মানুষকে সেবা প্রদান করে থাকে এই প্রতিষ্ঠানটি। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়। এখানে বলা হচ্ছে, এরপর 1899 সালে রামকৃষ্ণ মিশন বর্তমান ভেলুর মঠে স্থানান্তরিত হয়। 1901 সালে রামকৃষ্ণ মঠের রেজিস্ট্রেশন হয় আর 1909 সালে রামকৃষ্ণ মিশনের রেজিস্ট্রেশন হয়। উভয়ে প্রধান কার্যালয় এই ভেলুর মঠ। রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন হল রামকৃষ্ণ সঙ্ঘের দুটো দিক। মিশন শিব জ্ঞানে জীব সেবা, এই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে জনসেবামূলক কাজ পরিচালনা করে। মঠ পূজা ও দীক্ষার আয়োজন রামকৃষ্ণ পরমহংসদেবের মতবাদের প্রচার এবং মহামানবদের শ্রদ্ধা জানানোর কাজ করে। অর্থাৎ এখানে আমরা দুইটি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি, একটি হচ্ছে রামকৃষ্ণ মিশন এবং আরেকটি হচ্ছে রামকৃষ্ণ মঠ। প্রথমত, রামকৃষ্ণ মিশনের যে লক্ষ্য বা যে কাজের ধরন সেটি হচ্ছে শিব জ্ঞানের জীব সেবা,
অর্থাৎ আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে জনসেবামূলক কাজ পরিচালনা করা। এবং রামকৃষ্ণ মঠে যে কার্যাবলী সেগুলো হচ্ছে পূজা ও দীক্ষার আয়োজন করা, রামকৃষ্ণ পরমহংস দেবের মতবাদের প্রচার প্রসার এবং মহামানবদের শ্রদ্ধা জানানোর কাজ করা। এই ছিল আমাদের আজকের পর্বের আলোচনা। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব আমাদের রামকৃষ্ণ মঠের প্রতীক সম্পর্কে এবং আরও একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান সম্পর্কে, সেটি হচ্ছে শ্রী অঙ্গন। আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।